আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত কত খ্রিস্টাব্দে বা হিজরি কোন তারিখে এটা একটু জানতে চাইছি। রাসূল সাল্লামের জন্মের তারিখ, সে সাথে তিনি কখন ইন্তেকাল করেছেন, সেই ইন্তেকালের তারিখ এবং হিজরি সন সহ তিনি জানতে চাচ্ছেন। দেখুন, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন মাক্কাতুল মুকাররমায়, মা আমিনার ঘরে, 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এটা ঐতিহাসিকভাবে অধিকাংশ তা মুয়াররিখ বা ঐতিহাসিকদের মত, তবে 9 তারিখের কথাও আছে, 11 তারিখের কথা আছে। অধিকাংশ মানুষের মত 12ই রবিউল আউয়াল। তার চেয়ে আরেকটি বিষয় যেটা সবাই মেনে নিয়েছে সেটি হচ্ছে এই তাআরুফুন নাস, মানুষের আচার আচরণ, মানুষের স্বীকৃতি, মানুষের মুআমালাত। এটি কিন্তু শরীয়তের একটা বিশেষ উৎস। শরীয়তে আইনের যতগুলো উৎস আছে, ইসলামী শরীয়তের যতগুলো উৎস আছে, ইসলামী ফেকা বা ফেকে ইসলামের যতগুলো উৎস আছে, সোর্স আছে, তন্মধ্যে কিন্তু একটা তাআরুফুন নাস, মানুষ যেটাকে দেখে ইসলামের বিপক্ষে নয় বা ইসলামের পক্ষে ঠিক, কিন্তু অথেন্টিক দলিল নাই, কিন্তু মানুষ এটাকে এভাবে মানে। যেমন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কিন্তু 12ই রবিউল আউয়ালই সরকারি ছুটি থাকে, 12ই রবিউল আউয়ালকেই আমরা উদযাপন করি। 9ই রবিউল আউয়াল, 11ই রবিউল আউয়াল বর্ণনা থাকলেও এটা কিন্তু কেউ উদযাপন করে না। উদযাপনের কারণে, সবার কাছে গ্রহণযোগ্য হওয়ার কারণে, অধিকাংশ ঐতিহাসিকদের মতের ভিত্তিতে 12ই রবিউল আউয়াল হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিন। ঠিক রবিউল আউয়াল মাসেই তিনি পৃথিবী থেকে চলে গেলেন, সোমবারে পৃথিবীতে আসলেন আর সোমবারই পৃথিবীতে থেকে চলে গেলেন, বুধবারে তার দাফন হলো। এটি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সংক্ষিপ্ত কথা বা জন্মের সংক্ষিপ্ত তারিখ বা জন্মের সংক্ষিপ্ত ইতিহাস।